এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা সুপ্রিয় সুধি দর্শক আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যার হাত ধরে পরবর্তীতে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার প্রভাবে একাধিক এলাকা জুড়ে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে তো আসুন দেখে নেব আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকতে চলেছে এবং বঙ্গোপসাগরে কবে নাগাদ নিম্নচাপ তৈরি হতে পারে এবং নিম্নচাপের ফলে বাংলার আবহাওয়াতে কোথায় কতটা পরিবর্তন রয়েছে কবে থেকে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই নিয়ে কি রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে অবশ্যই বার্তাটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো সুধি দর্শক গত তিন চার দিন ধরে আকাশ কার্যত পরিষ্কারই রয়েছে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকলেও সেভাবে বৃষ্টি কোথাও হয়নি এই মুহূর্তে দেখে নেব আবহাওয়ার কী পরিস্থিতি রয়েছে তো এই মুহূর্তে কিন্তু বাংলার আশপাশে কোনো ওয়েদার সিস্টেম নেই যার ফলে ঝড় বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে আগামী কাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কেননা এই মুহুর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে নেপালের পাহাড়ি এলাকায় যার কারণে আগামী কাল থেকেই উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে বৃষ্টি হতে পারে দার্জিলিংয়েও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং একেবারে পাহাড়ি এলাকাগুলিতে তুষারপাতের সম্ভাবনা রয়ে যাচ্ছে আগামীকাল শনিবারের কথা বলতে গেলে আগামীকাল শনিবার কার্যত আকাশ পরিষ্কার থাকবে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শুধুমাত্র পাহাড়ি এলাকা ছাড়া সর্বত্রই আকাশ পরিষ্কার থাকবে বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুরেও আকাশ পরিষ্কার থাকবে রবিবার দিন দেখা যাচ্ছে যে সেক্ষেত্রেও আবহাওয়া পরিষ্কার থাকবে সর্বত্রই শুধুমাত্র দার্জিলিং কালিম্পং পাহাড়ি এলাকাতে বৃষ্টি হতে পারে বাকি সব এলাকায় আকাশ পরিষ্কার থাকবে সোমবার চৌঠা নভেম্বর চৌঠা নভেম্বর সেক্ষেত্রেও আকাশ পরিষ্কারই থাকবে প্রায় সর্বত্রই শুধুমাত্র উত্তরবঙ্গের কিছু কিছু এলাকায় বৃষ্টির মাত্রা বাড়তে পারে অর্থাৎ আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই জেলাগুলিতেও কিছু কিছু এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে তবে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে চার তারিখ চৌঠা নভেম্বর সোমবার এদিকে চৌঠা নভেম্বর হতে হতে বঙ্গোপসাগরে কিন্তু নিম্নচাপ ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে দেখুন ধীরে ধীরে ঘূর্ণাবর্ত শক্তি বৃদ্ধি করতে থাকবে ঘূর্ণাবর্তটি তৈরি হবে আন্দামান সংলগ্ন যে সাগর রয়েছে এই পোর্ট ব্লেয়ার সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্তটি তৈরি হবে এবং পরবর্তীতে ঘূর্ণাবর্তটি আরও পশ্চিম দিকে সরে এসে মধ্য বঙ্গোপসাগরে এসে তার শক্তি বৃদ্ধি করবে দেখাবো এই নিম্নচাপের ফলে কোথায় কতটা আবহাওয়াতে পরিবর্তন রয়েছে তো দেখুন আগামী পাঁচ তারিখ বঙ্গোপসাগরে অলরেডি নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে এবং নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে দক্ষিণ ভারতের উপকূল উপকূলের দিকে এগিয়ে আসছে দেখুন আগামী ছ তারিখ নিম্নচাপটি স্পষ্টভাবে দেখা যাচ্ছে একটি ওয়েলমার্কড লো প্রেশার এরিয়া তৈরি হয়ে যাচ্ছে দক্ষিণ পশ্চিমবঙ্গ পোসাগরে অর্থাৎ একেবারে শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতের যে উপকূলবর্তী এলাকা রয়েছে সেই উপকূলবর্তী এলাকার দিকে ধীরে ধীরে এগিয়ে যাবে নিম্নচাপটি আগামী সাত তারিখ নিম্নচাপটি আরও কিছুটা পশ্চিম দিকে সরে যাবে ফলে দেখা যাচ্ছে নিম্নচাপটির প্রভাবে শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে এই নিম্নচাপের তেমন কোনো প্রভাব পড়বে না ফলে আগামী চার পাঁচ দিন কার্যত আবহাওয়া পরিষ্কারই থাকছে ঝড় বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না এবং আগামী যে নিম্নচাপ রয়েছে তার ফলেও বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই তবে আগামী নভেম্বরের মাঝামাঝি সময় করে তবে আগামী দশ তারিখের পর আগামী নভেম্বরের দশ তারিখের পর এই নিম্নচাপটির নিম্নচাপটির অভিমুখ কিছুটা পরিবর্তন হলেও হতে পারে তেমনই দেখা যাচ্ছে যার ফলে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে দেখুন আগামী দশ তারিখ থেকেই উড়িষ্যার উপকূলবর্তী এলাকাতে বৃষ্টি হতে পারে এই নিম্নচাপের ফলে অন্ধ্রপ্রদেশ উপকূল উড়িষ্যা উপকূল এবং পরবর্তীতে আশঙ্কা রয়েছে যে দশ তারিখের পর পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতেও হালকা বৃষ্টি হতে পারে এবং আগামী নভেম্বরের মাঝামাঝি সময় করে বঙ্গোপসাগরে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে পারে এবং সেই নিম্নচাপের প্রভাবে পরবর্তীতে শক্তি বাড়িয়ে সেটা আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার আশঙ্কাও রয়েছে ফলে নভেম্বর মাসে পরপর দুটি দুটি নিম্নচাপ তৈরি হতে পারে এবং তার মধ্যে একটি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে ফলে বাংলায় আবারও কিন্তু বিপদের আশঙ্কা ঘনাচ্ছে কেননা পরবর্তী যে ঘূর্ণিঝড়টি আসতে চলেছে সেটা কিন্তু শক্তি বাড়িয়ে বাংলার দিকেই এগিয়ে আসবে বলে মনে করছেন বিভিন্ন আবহাওয়া বিশেষজ্ঞরা তো আমরা যদিও এই বিষয়ে তেমন কোনো সঠিক তথ্য বা আপডেট পাওয়া যায়নি পরবর্তীতে যদি সেই ঘূর্ণিঝড় নিয়ে কোনো নতুন তথ্য পাওয়া যায় অবশ্যই আপনাদের জানাবো তার জন্য অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক আজকের মতো এইটুকুই আবারও দেখা হবে পরের আপডেটে ধন্যবাদ